শামশিলা দর্শন করতে হলে অনেকটা ট্র্যাক করতে হয়, ট্র্যাকিং করতে হয়, উপরে চড়তে হবে শামশিলা দর্শন করতে হলে। এপাশে যে পাহাড়টি দেখা যাচ্ছে সম্পূর্ণ হলো শামশিলা পর্বত বলা হয়, যেহেতু ভগবান শ্যামের চরণের আশ্রিত পাহাড় শামশিলা। খুব সুন্দর নিরিবিলি পরিবেশে অবস্থিত হলো ডাবারা গ্রাম। তো যাই হোক, এবারে আমাদেরকে উঠতে হবে, নিশ্চয় পরিশ্রম তো করতে হয় দর্শন করার জন্য। আর দর্শন করা মানে তপস্যা, মিত্র, তাই না? তো তপস্যা ছাড়া ভগবানের দর্শন পাওয়া যায় না, সম্ভব নয়। কিন্তু যখন দর্শন সমাপ্ত হয়, তারপরেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হই। এই পাহাড়ে কিন্তু সম্পূর্ণ পাহাড় জুড়ে ময়ূরের বাস, প্রচুর ময়ূর। ওই যে জঙ্গলের মধ্যে ময়ূরে সব চলে যাচ্ছেন আমার আওয়াজ পেয়ে, আর এখান থেকে ধুধু করছে। খুব সুন্দর ব্রজবাসীদের গ্রাম, ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম। তো চলুন আমরা উপরে উঠি। কেন কি ভগবানের স্থান দর্শন করতে এসে এক পা এগোবো, আর ভগবান আমাদেরকে কৃপা একটু একটু করে করবেন। সবচেয়ে মজাদার বিষয় কি জানেন, এই শ্যামশিলা দর্শন করতে আসলে যে এখানে জঙ্গলের মধ্যে সিঁড়ি দেখা যায়, আর এই সিঁড়ি দেখলেই যেন মনে হয় আমরা বৈকুণ্ঠের মার্গ পেয়ে গেছি কিংবা গোলকধামের মার্গ পেয়ে গেছি। কি অদ্ভুত দেখুন সিঁড়ি, না দেখলে মনে হয় না যে আমরা মার্গ পেয়ে গেছি বৈকুণ্ঠের, যেন ভগবানের কাছে পৌঁছানো যাবে এই মার্গ থেকে। তো এই পর্বতে যতগুলো আপনি শিলা দেখবেন সম্পূর্ণ কিন্তু শ্যামবর্ণ, যেহেতু ভগবানের স্পর্শ পেয়েছে এই শিলা, এখান থেকে লক্ষ্য করলেই দেখা যাবে। চলুন আরেকটু উপর থেকে আরো ভালোভাবে দর্শন করাবো। এবার দেখুন, শুধু যে একবারে দর্শনের তৃপ্তি পেয়ে যাবেন আপনি তা না, আর এই সুন্দর পর্বত জুড়ে কিন্তু অনেক ফুলের বাহার রয়েছে এই পর্বতে। হ্যাঁ, অনেক ফুলের বাহার, ফুলে ফুলে সজ্জিত আমাদের শ্যামের পাহাড়। তো ভগবান এই পর্বত মানে বৈষ্ণবেরা বলেন যে ভগবান স্বয়ং শ্যাম রূপে এই পর্বত রূপে পুরো ব্রজকে ফলো করেন, ব্রজকে দর্শন করেন এই পর্বত রূপে। তো ভগবানের অসীম মহিমা, হ্যাঁ, ওনার মহিমা বর্ণনা করে তো আর শেষ করা যায় না। আমরা পাহাড়ে যদি উঠি তাহলে অনেক কিছু দর্শন করা যায়। পাহাড়টি অনেক বড়, মিত্র, তো সেই যে ধুধু করছে ব্রজগ্রাম। আমরা দেখুন একটু আগে যে রতন বিহারীজির দর্শন করলাম, সেই পর্বত এবং সেই মন্দিরটি কিন্তু এই যে এখানে, এই দুটো পর্বতের ডান পাশে যে পর্বতটি রয়েছে এখান থেকে ধুধু করছে, আপনাদের চোখে আসবে না, জুম লেন্স তো নেই এখন, থাকলে হতো। আর এখানে জঙ্গলের মধ্যে প্রচুর ময়ূর দর্শন করা যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু এই স্থানে পৌঁছে আসলাম। দেখুন এখানে কিন্তু পূজা হয়েছে, যথেষ্ট গোলাপের পাপড়ি আমরা দর্শন করতে পারি এই শিলায়, তাই না? সবাই এসে ভগবানের স্থানে এখানে বসে ভগবানের পুজো দিয়েছেন এবং দেখুন হলদি লিপন করেছেন পাথরে। এই যে বর্ণ শিলা, এই শিলার উপরেই ভগবান শ্রীকৃষ্ণ বসে বেণু বাজিয়েছেন, আর সেই শ্রীকৃষ্ণের গায়ের যে ভাব, সেই ভাব এই পাহাড় ধারণ করে নিয়েছে শ্যাম বর্ণ। তাই তো এই পাহাড় সেই থেকে শ্যামশিলারূপে বিরাজমান। হ্যাঁ, আরও অনেক পাথর আছে অন্যান্য রঙের, কিন্তু যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন সেখানের
বর্ণ স্বয়ং শ্যাম বর্ণ হয়েছে। হ্যাঁ, জয় ভগবান শ্রীহরির, জয় জয় গিরিরাজ, জয় রাধা রানী। আমাদের ব্রজধাম কত সুন্দর বলুন, মানে আপনার যেতে ইচ্ছে করবে না, সারা দিন বসে থাকতে ইচ্ছে করবে। আসলে সুন্দর দর্শন করার মতো সুন্দর চোখ এবং মন দুটোই লাগে আমাদের, বুঝলেন, আনায় তো ভালো লাগে না দর্শন করে। অনেক যাত্রীরা আসেন, অনেক দর্শনার্থীরা আসেন, দর্শন করেন, দৌড়াতেই থাকেন, দৌড়াতেই থাকেন, ওভাবে কি আর ভগবানের লীলার এই ব্রজের সৌন্দর্য উপলব্ধি করা যায়, হয় না। হ্যাঁ, ব্রজের সৌন্দর্য উপলব্ধি করার জন্য ব্রজের চোখ, ভগবানের প্রেমাঞ্জনিত চোখ দিয়ে দেখতে হয়, তবেই ব্রজের সৌন্দর্য উপভোগ করা যায়, নচেত নাথিং টু ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লেতে কিছুই আসবে না। এখানের যত শিলা আছে সব ভগবান শ্রীকৃষ্ণ বর্ণ, শ্যামসুন্দর বর্ণ, শ্যাম শিলা। হ্যাঁ, দেখুন এই যে জঙ্গলের মধ্যে যে শিলা দেখা যাচ্ছে, এ হলো শ্যাম শিলা। দেখুন এইসব স্থানের উদয় কিন্তু শুধু আপনার আমার বা কারোর মনে এসেছে সেভাবে নয়। কি দারুণ লাগছে, যেন পুরো এখানে একটি চিত্রলিপি ধারণ করা হয়েছে এই পর্বতে। হ্যাঁ, অসংখ্য সুন্দর মিত্র, যদি জীবনে সম্ভব হয়, আসলে যারা বলেন যে সম্ভব না এ কথা আমি মানি না, মন থেকে চাইলে অবশ্যই সম্ভব। সংসার আপনাকে ধরে রাখেনি, আপনি সংসারকে ধরে রেখেছেন, আমরা সংসারকে ধরে রেখেছি, তাই না মিত্র? আমরা চাইলেই আসতে পারি, কোনো বাধা সেখানে কাজ করে না। উঠতেও যেমন কষ্ট, নামতেও তেমন কষ্ট। আর এই যে নিচ থেকে ব্রজবাসীরা তাদের মহিষ নিয়ে যাচ্ছেন, কত ভালো লাগে দেখতে, পাশে সর্ষের ক্ষেত আর ব্রজবাসীদের আনাগোনা, অদ্ভুত সৌন্দর্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মুরারি মনোহর যখন এই ব্রজে আসতেন, এই পাহাড়ে চড়তেন, তখন সখারাও কত না কষ্ট করতেন। হ্যাঁ, তাই না? এই যে দেখুন সিঁড়ি, তখন তো এই সিঁড়ি ছিল না, তখন এই পাহাড় বেয়ে বেয়ে উঠতেন সখারা। হ্যাঁ, কত কষ্ট হতো, তবুও ভগবানের পিছন ছাড়তেন না কোনো সখা। ভগবানকে সর্বদা, ভগবানের রূপসুধা আকণ্ঠে পান করার জন্য ব্রজ গোপিকারা, ব্রজ বালকরা সবাই ব্যাকুল থাকতেন। ওই জন্য পাহাড়, জঙ্গল, পর্বত, ভগবান শ্রীকৃষ্ণকে দেখার কাছে কিছু না, সব কিছু তুচ্ছ। আগে ভগবানকে দর্শন করতে চাই, আমাদের শ্যামসুন্দরকে দর্শন করতে চাই, তারপরে হলো অন্য কথা, তাই না? ব্রজবাসীদের গ্রাম বা রাধারানীর গ্রাম ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম। দেখুন জীবনে গ্রাম হয়তো আপনি অনেক দেখেছেন, আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, এমন সুন্দর গ্রাম কি কখনো দেখেছেন? নয়ন বিরাম, নয়নকে তৃপ্ত করার মতো, হৃদয়কে তৃপ্তি করার মতো যে গ্রাম, সে কিন্তু আমাদের এই ব্রজধামের গ্রাম। এ গ্রামের সাথে কোনো কিছুর তুলনা হয় না, অলৌকিক গ্রাম। এখানের গ্রামে ব্রজবাসীদেরকে বসে থাকতে দেখবেন, হাসতে দেখবেন, খেলতে দেখবেন, অপূর্ব সুন্দর লাগে দেখে। হ্যাঁ, যেন চোখ ফেরানো যায় না। আর প্রতিটি স্থানে যখন গোমা তাকে সুন্দর ঘাস কেটে দেখতে পারা যায়, তখন তো মন একদম শান্তিতে ব্যাকুল হয়ে যায়। আর এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, কোন গ্রামে আছি বলুন তো? হ্যাঁ, ডাবারা গ্রাম যেটি, আর এটি হলো শ্যামশিলা পর্বত, যেটি হলো শ্রীমতী তুঙ্গবিদ্যা সখীর গ্রাম, সেখানেই আছি। রাধে 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 রাধে। তো সেই
গ্রামে ব্রজবাসীরা কত পিসফুল, তাই না? কত শান্তির। আর এই গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা, কোথায় এগিয়ে যাব জানি না। রাধেশ্যাম, তো কোথায় এগিয়ে যাব জানি না, তবে বর্ষানা অবধি তো যাবো, সেটি 100% শিওর। তো বিকেলবেলা যখন ব্রজবাসীরা স্কুল থেকে ফেরে, তখন তাদেরকে দেখতে কেমন লাগে দেখুন তো। আর যখন এই সর্ষের ক্ষেত থেকে, সর্ষের ক্ষেতের পাশ থেকে যখন আসে, তখন কীরকম লাগে? আরে শয়তানি করছি। যাই হোক, অপূর্ব সুন্দর। ওপাশের মাঠও সবুজে ছেয়ে আছে, এপাশের মাঠও সবুজে ছেয়ে আছে, সবুজে সবুজে একাকার আমাদের ব্রজধাম। আর তার মধ্যে থেকে যাওয়ার মজাই আলাদা। তবে মিত্র রাধেশ্যাম, একটু পরেই এমন ঠান্ডা পড়বে জাকিয়ে যে আপনার গাড়ি চালানোই মুশকিল হয়ে যাবে, এতটা ঠান্ডা পড়বে। আর একটুখানি পরেই, ঘন্টাখানেক পরে, এখন বাজে 3:00, 4:00 যখন বাজবে আর টেকা বড়দায়। তো যাই হোক, এবারে উল্টোভাবে একটু দেখে নিই আমরা পর্বত পাশে পাশে, এবং আমরা সেই যে শ্যাম শিলার পর্বত, সেটি কিন্তু ওই যে ধুধু করছে ওই পর্বত, ওখানে আরও উপরে মন্দির রয়েছে, একটু সময় গিয়ে আমরা সে মন্দিরও দর্শন করব। তবে এখন আমরা তুঙ্গবিদ্যা সখীর গ্রাম কিন্তু দর্শন করছি এই ভিডিওটির মাধ্যমে। দারুণ মজার ব্যাপার। রাধে রাধে, এ তো পুচনা কারা লালি। তো যাই হোক, সামনে রাস্তা কিন্তু অনেকটা খারাপ আছে, সে কারণে আবার একটু ভয় লাগছে। ব্রজবাসীদের গ্রাম দেখতেই আজকে আসলাম, আর আপনাদেরকেও দর্শন করাই। ব্রজবাসীরা কেমন আছে না না আছে, তুঙ্গবিদ্যা সখীর গ্রাম। ও দেখুন, তুঙ্গবিদ্যা সখীর গ্রামে ব্রজবাসীরা থাকেন, রাস্তাঘাট। তো মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন আমাকে একটু হৃদয় থেকে আশীর্বাদ করবেন, যাতে আমি আরও বৃন্দাবনের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে পারি।